হাই অক্সিলিয়ারি ভার্ভকে মেইনলি দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে প্রাইমারি অক্সিলিয়ারি আর মডেল অক্সিলিয়ারি ভার্ভ এই অক্সিলিয়ারি ভার্ভ সম্পর্কে আমি আমার আগের ভিডিওতে ডিটেলসে ডিসকাস করে দিয়েছি তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওটি দেখার আগে এই আগের ভিডিওটি দেখে নেবে এখানে উপরে আই বাটনে অক্সিলিয়ারি ভার্ভের লিঙ্কটা পেয়ে যাবে সেখানে ক্লিক করে আগের ভিডিওটা দেখে নেবে তো তবুও আমি একবার বলে দিচ্ছি অক্সিলিয়ারি ভার্ব কী অক্সিলিয়ারি ভার্ভকে হেল্পিং ভার্বও বলা হয়ে থাকে বাংলায় এটাকে সহায়ক ক্রিয়া বলে এই অক্সিলিয়ারি ভার্ব মেইন ভার্বের সাথে বসে একটা সেন্টেন্সের মিনিং কমপ্লিট করতে সাহায্য করে তার জন্যই একে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলা হয়ে থাকে তাছাড়া অক্সিলিয়ারি ভার্ব কোনো কাজের টাইমটা আমাদের বলে দেয় যেমন কোন কাজ এখন করা হচ্ছে কোনো কাজ আগে করা হয়ে গেছে বা ফিউচারে কোনো কাজ করা হবে এরকম বোঝাতে অক্সিলিয়ারি ভার্ব হেল্প করে থাকে তো এই ভিডিওতে আমরা মেইনলি প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব নিয়ে ডিটেলসে ডিসকাস করবো আর মডেল অক্সিলিয়ারি ভার্বের জন্য আমি পরে ভিডিও বানাবো তো এখন আমরা দেখি প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব কি প্রাইমারি অক্সিলিয়ারি ভাবকে মেনলি তিনটা ফর্মে ডিভাইড করা হয়ে থাকে একটা হলো বি ফর্ম যেটাতে এম ইজ আর ওয়াজ ওয়ার হয়ে থাকে দু নম্বর হলো হ্যাভ ফর্ম যেটাতে হ্যাভ হেজ হ্যাড থাকে আর তিন নম্বর হলো ডু ফর্ম যেটার মধ্যে ডু ডাস ডিড এগুলো বুঝিয়ে থাকে তো এখন আমাদের সবারই কনফিউশন হতে থাক পারে যে কখন এম ইউজ করব কখন ইজ ইউজ করব কখন ডু কখন ও আর কখন ওয়াজ ইউজ করব এগুলো আমাদের সবার মনে কনফিউশন হতে পারে তো আমি আশা করছি যে এই ভিডিওটা দেখার পর তোমাদের অনেকের এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে সো আমরা এখন নেক্সট স্লাইডে দেখব যে বি ফর্ম অফ ভার্বস আমি এই ভিডিওতে মেইনলি বি ফর্ম অফ ভার্বস নিয়েই ডিসকাস করবো পরের ভিডিওগুলোতে আমি হ্যাভ ফর্ম আর ডু ফর্ম নিয়ে ডিসকাস করবো তো বি ফর্ম কি হচ্ছে বি ফর্ম দি মেম্বার অফ বি ফ্যামিলিজ আর বি ফর্মের মধ্যে যেগুলো বোঝায় আমি আগেই বলেছি এম ইজ আর ওয়াজ ও এগুলো হলো বি ফর্মের মধ্যে ইনক্লুডেড এম ইজ আর ইউজড ইন প্রেজেন্ট টেন্স তার মধ্যে এ এম ইজ আর ওয়াজ ওয়ারের মধ্যে এম ইজ আর এই তিনটা কী করা হয় প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয় থাকে আর ওয়াজ আর ওয়ার ইউজড ইন পাস্ট টেন্স এগুলো নেক্সট এক্সাম্পল যখন দেখবে তখন পুরো ক্লিয়ার হয়ে যাবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কথা সেটা হলো এম ইজ অনলি ইউসড উইথ আই এম টা শুধুমাত্র আই এর সাথে ইউজ করা হয় এমটা আই ছাড়া আর কোনো প্রনাউনের সাথে ইউজ করা হয় না এখন আমরা নেক্সট স্লাইডে একটা আমি এখানে কি করেছি একটা চার্ট বানিয়ে দিয়েছি যে কি হচ্ছে ফার্স্ট চার্টে ইউজ অফ এম ইজ আর এগুলো কি প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয় আমি আগেই বলেছি তো এখন আমি একটা চার্ট বানিয়ে দিয়েছি পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পারসন এখন তোমাদের মনে যদি আবার ডাউট হয় পার্সন আর নাম্বার কী তো তার জন্য আমি বলছি যে আমি আগে একটা ভিডিও বানিয়েছি পার্সন আর নাম্বারের উপরে এইটারও লিঙ্ক আমি এখানে আইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা ওই ভিডিওটাও আগে দেখে নিবে তাহলে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পার্সনে কী কী আসে সেইগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে তো এখন আমরা দেখছি যে ফার্স্ট পার্সন আমরা জানি যে ফার্স্ট পার্সন সিঙ্গুলারের মধ্যে আই হয় প্লুরালের মধ্যে উই হয় সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ প্লুরালেও ইউ থার্ড পারসন হি হতে পারে ছেলে হলে মেয়ে শি বা কারো নাম হতে পারে রাহুল সীতা গীতা যে যে কোনো নাম হতে পারে ইট তো আই এর সাথে কি হবে অক্সিলিয়ারি ভাব সবসময় এম হবে যেটা আমি একটু আগেই বলে দিয়েছি উই প্লুরাল নাম্বার উই এর সাথে সময় অক্সিলিয়ারি ভাব আর হবে ইউ এর সাথে সিঙ্গুলারেও আর হবে প্লুরালেও আর হবে হি সি বা কারো নাম থাকলে বা ইট বুঝালে সিঙ্গুলার নাম্বার বুঝাচ্ছে একটা জিনিস বুঝাচ্ছে তখন এইগুলোর সাথে সবসময় অক্সিলিয়ারি ভার্ব কি লাগবে ইজ লাগবে আর দে মানে অনেকজনের কথা বোঝাচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার দে এর সাথে আর লাগবে তো এই চারটা তোমরা সব সময় মনে রাখার চেষ্টা করবে এম ইজ আর কীভাবে ইউজ করা হয় তাহলে তোমাদের আর কখনও কনফিউশন থাকবে না আই এর সাথে এম আই এম উই আর ইউ আর ইউ আর হি ইজ সি ইজ ইট ইজ দে আর এখন আমরা নেক্সট স্লাইডে দেখছি যে ইউজ অফ ওয়াজ ওয়ার ইন পাস্ট টেন্স ওয়াজ আর ওয়ার কী হয় সবসময় পাস্ট টেন্সেই ইউজ করা হয় সেম পারসন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন দিয়েছি সিঙ্গুলারে আই একজন বোঝাচ্ছে আই এর সাথে ওয়াজ হবে প্লুরালে উই ওয়ার তারপরে সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ ইউর তারপরে প্লুরেলেও তুমি থেকে তুমরা হয় ইউ এখানেও প্লুরেলেও কী হবে ইউ আর হি ওয়াস সি ওয়াস রাহুল ওয়াস ইট ওয়াস এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার জন্য ওয়াশ হবে আর প্লুরালে দেয়ের সাথে ওয়ার হবে তো আমরা দেখছি ওয়াজ আর ওয়ার কি হচ্ছে আই ওয়াজ উই ওয়ার ইউ আর ইউর হি ওয়াজ শি ওয়াজ ইট ওয়াজ ওয়ার তো এই হল এম ইজ আর ওয়াজ ওয়ার এইগুলোর এখন যেটা আসছে যে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো কি হয় কখনো কখনো ব্যবহার করা হয় বৌথ ইন মেন অক্সিলিয়ারি ভার্ব অলসো মেন ভার্ব হিসাবেও এইগুলো ইউজ হয়ে থাকে আবার অক্সিলিয়ারি ভার্ভ হিসাবেও এইগুলো ইউজ হয়ে থাকে আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি যেগুলো মেন ভাব হিসাবে ইউজ হচ্ছে সেগুলোকে আমি রেড কালার করে দিয়েছি আর যেগুলো অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ইউজ হচ্ছে সেগুলোকে ব্লু কালার দিয়ে আমি এখানে মেনশন করেছি যেমন ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে আই এম এ ডক্টর আমি একজন ডক্টর এখানে আমি কি আমার এক্সিস্টেন্স বোঝাচ্ছে তো আমি একজন ডক্টর এখানে এম এর পরে দেখো ডক্টরটা হলো অবজেক্ট আর কোনো ভার্ব ইউজ করা হয়নি তো এখানে এমটা মেন ভার্ব হিসাবে ইউজ হচ্ছে তারপরে আই এম রেডি রেডি মানে রেডি হওয়া তৈরি হওয়া এখানে রেডিটা ভাব কিন্তু রেডির আগে আবার এম ইউজ হয়েছে তো এখানে এমটা কি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ইউজ হচ্ছে তো প্রথমটাই দেখলাম এমটা মেন ভার্ব হিসাবে ইউজ হয়েছে তারপরে এমটা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ইউজ হয়েছে নেক্সট এক্সাম্পল হি ইজ টোয়েন্টি ইয়ার্স ওল্ড এখানে টোয়েন্টি ইয়ার্স ওল্ড ও বয়স টোয়েন্টি ইয়ার্স বোঝাচ্ছে তো এখানে ইজটা মেন ভার্ব হিসাবে ইউজ হচ্ছে তারপরে এক্সাম্পল দিচ্ছে হি ইজ বিজি বিজিটা কিন্তু ভার্ভ এই বিজি ভার্বের আগে আবার ইজ ভার্ব ইউজ হয়েছে তো এখানে অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ভ হিসাবে ইউ ইজটা ইউজ হয়েছে তারপরে উই আর ইন্ডিয়ান আমরা ভারতীয় এখানে আরটা কিন্তু মেন ভার্ব হিসাবে ইউজ হয়েছে এখানে আর পরে কোনো হেল্পিং ভার্ভ বা অক্সিলিয়ারি ভার্ব ইউজ করা হয়নি বাট এখানে উই আর প্লেইং এই যে আর যেটা আছে এটা প্লে মানে খেলা প্লেয়ার আগে ইউজ হয়েছে এখন খেলছি আমরা আমি আগে বলেছিলাম যে অক্সিলিয়ারি ভাব টাইম অফ অ্যান অ্যাকশন বোঝায় তো এখানে আরটা এখন মেইন ভাব প্লেকে বোঝাচ্ছে যে আমরা এখন খেলছি তো আরটা এখানে অক্সিলিয়ারি ভাব হিসাবে ইউজ হয়েছে এভাবে অনেক আরও এক্সাম্পল ইউজ করা যেতে পারে আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিয়েছি যেমন আরেকটা লাস্ট এক্সাম্পল দিয়েছি যে দে ওয়ার আর সিক সিখটা এখানে অ্যাডজেক্টিভ ওরা কী ছিল অসুস্থ ছিল এখানে ওয়ার্ডটা মেইন ভাব হিসাবে ইউজ হয়েছে কিন্তু পরের এক্সাম্পলই যখন দিয়েছি দে ওয়ার সিঙ্গিং সং ইয়ার তখন সিং এখানে কি আছে সিং এখানে মেইন ভার্ভ আছে মেইন ভার্বের আগে ওয়ার্ড ইউজ হয়েছে তো ওয়ার্ডটা এখানে গতকাল তারা গান গেয়েছিল এখানে ওয়ার্ডটা হচ্ছে হোক সিলিয়ারি ভার্ভ সো আই হোপ ইজ আর ওয়াজ ওয়ার এর উপর এখন তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে এখন তোমরা নিজে থেকে এম ইজ আর ওয়াজ ওয়ার দিয়ে সেন্টেন্স বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে লিখে পাঠাবে থ্যাংক ইউ ভেরি মাচ